আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে আমি হালুয়া বানাবো। দুইটা হালুয়া সহজভাবে বানিয়ে আপনাদের দেখাবো, একটা হচ্ছে সুজির হালুয়া আর একটা বুটের হালুয়া। তো কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে চলে যাই। এখানে আমি বুটের ডালের হালুয়া করব। বুটের ডাল কিছু নিয়ে নিচ্ছি। এগুলো এখন ভিজিয়ে রাখবো। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। সবচেয়ে বেশি বেস্ট হয় রাতে ভিজিয়ে রাখাটা। যাই হোক, আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এখানে সুজির হালুয়া বানাবো। কড়াইটা গরম হতে দিলাম, পানিগুলো শুকাই দিলে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। তিনটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে দিইনি। ঘিটাকে হালকা গরম করে নিলাম। আমি এখানে ইউজ করতেছি এসিআইয়ের সুজিটা। আমি এক কাপ সুজি দিয়ে দিলাম। দুই কাপ সুজি দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। লো হিটে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সুজিগুলোকে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে ভালোভাবে। কমাই দিই, কমানোই আছে। ঘিয়ের সাথে সুজি দিলে এমন একটা ঘ্রাণ বেরোয়, খুবই ভালো লাগে ঘ্রাণটা। সুজিটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দুধ দিয়ে দিব। আমি এই চুলায় হালকা দুধটা গরম করে নিয়েছি, গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিব। দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম আর হালকা লবণ দিয়ে দিলাম। লো হিটে দিয়ে বারবার করে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর আমরা যেই এলাচটা ইউজ করেছিলাম, এলাচগুলো আমরা তুলে দিব। মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার হালুয়া রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বারবার করে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাশাআল্লাহ, আর একটু হবে, আর একটু শক্ত করতে হবে। আমি আর একটু ঘি দিব। নামায় নেওয়ার আগে ঘিটা দিলে হালকা স্মেলটা ভালো থাকে। মাশাআল্লাহ, আমার হালুয়া রান্নাটা হয়ে গেল। এখন নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এখন এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে কিচ 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 কেটে নেব। মাশাআল্লাহ,
কিছু কাজু বাদাম ছেড়ে দিচ্ছি, একটু গুঁড়া করে নিই। এখন করব বুটের ডালের হালুয়াটা। এটা আমার ভেজানো 2 ঘন্টা হয়ে গেছে। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে পানি চেঞ্জ করে দিয়েছি। এখন প্রেশার কুকারে ডালটাকে দিয়ে দিচ্ছি। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কয়েকটা দারুচিনি দিয়ে দিচ্ছি। বড় দারুচিনিগুলো শেষ হয়ে গেছে, তাই গুঁড়ো গুঁড়ো আছে সেগুলোই দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। চারটা শীষ হলে আমি নামিয়ে নেব। এখন এই ডালগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করে নেব। এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা হালকা ভেজে নেব। ঘিটা যদি বেশিক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে ঘিয়ের স্বাদটা থাকে না। বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিয়েছিলাম। ঘি দিয়ে এখন ভেজে নিতে হবে, লো হিটে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। সবসময় নাড়ার উপরেই থাকতে হবে। ডালটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, ডালের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। ভালোভাবে কিছুক্ষণ ভাজার পর আমরা চিনি দিয়ে দিব। বারবার নেড়ে দিতে হবে, যেহেতু নিচে যেন না লেগে যায় এটাকে খেয়াল রাখতে হবে। 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিব, তারপর আবার 1 কাপ চিনি দিব। চিনি থেকে কিন্তু হালকা পানি বের হয়, নিচে হালকা পানি বের হয়েছে। আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লো হিটে দিয়ে নাড়তেই হবে খালি, নিচে আর একটু হলে আমাদের হয়ে যাবে। আরও অনেকক্ষণ নাড়ানি করা লাগবে অবশ্যই, নিচে যাতে না লেগে যায়। মাশাআল্লাহ, এর উপরে এখন কিছু কিশমিশ ছেড়ে দেবো।
এখানে কাজু বাদামের গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি, বাদামটাকে গুঁড়া গুঁড়া করে নিছি। মাশাআল্লাহ, ভুটের হালুয়াটা দেখতে যা সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ দারুণ লাগতেছে। সেই ভাই কি অবস্থা? টায়ার্ড ভাই, একটু একবার টেস্ট করেন তো কেমন হয়েছে। আরে এটা একটু হালো হালো হয়েছে, এটা একটু বেশি পাতলা হয়ে গেছে না? হ্যাঁ পাতলা বলতে ইয়া পরিমাণটা কম ছিল না। আচ্ছা পাতলা মোটা ফ্যাক্ট না, টেস্ট কর আগে। আগে হাতটা ধুই। ও হ্যাঁ সরি সরি, হাত ধুই নে, হাত দিয়ে দুলি খা। হাত দিয়ে দুলি হো? হ্যাঁ হ্যাঁ কাটা আছে তো। কাটি দোস, নরম আছে নাকি একটু? হ্যাঁ নরম আছে, ভালো নরম আছে। নরম আছে না? নরম। বেশি মজা না বুটেরটা? এটা আলাদা রকম টেস্ট হইছে, তাই সুজির হালুয়ার মতো হয়নি। সুজিরই তো নাকি? হ্যাঁ হ্যাঁ সুজির। হ্যাঁ কিন্তু সুজির মতো লাগতেছে না। কিসের মতো লাগতেছে? মনে হচ্ছে গুড়া বাউডারে দুধ দিয়ে কিছু একটা বানানো হয়েছে, সুজির টেস্ট না। না না ওইটাতে গুড়া বাউডার দেওয়া হয় নাই। ফ্লেভারটা ওইরকম আসছে, মানে ভালো লাগতেছে কি? আমি খাইছি ভালো লাগছে। বুটের হালুয়া বেশি করে খা, এটা তো এখান থেকে ইয়া হবে তো। শক্ত ও শক্ত হবে তো, স্বাদ তো সেই হয়েছে। আমি তো সকলে খাই বলতো। দাদা খাও, সমস্যা কি? মানে বুটের থেকে এটা স্বাদ বেশি হয়েছে? বুটেরটা একটু শক্ত হোক তখন খাই, সেটা ভালো লাগে। আমি বানাইছি কিছুক্ষণ, হ্যাঁ ওটা 15-20 মিনিট থাকলেই ওটাও শক্ত হবে, তখন ভালো লাগবে। আমি খাইছি খাইছি, ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ এটা পাতলা হয়ে গেছে একটু, পাতলাটাই ভালো। ওয়াও বিস্কিট বিস্কিট, ভালো বিস্কিট। এটা বোঝাই যাচ্ছে না যে সুজি হালুয়া। তারপর আবার ভাইয়ের হাতের হালুয়া। তুলনামূলক সুজির হালুয়াটা বেশি মজা হয়েছে। এটা মনে হচ্ছে না ফার্স্ট টাইম, মনে হচ্ছে এটা মানে এক্সপার্ট হাত আর কি। না না ফার্স্ট টাইম। এগুলা কি ব্লেন্ড করছো নাকি ব্লেন্ডারে? না না আমি দাঁত দিয়ে ব্লেন্ড করে নিছি। আরমান ভাই বসেন বসেন ভাই, লজ্জা পাচ্ছে কেন? ভালো হয়েছে ভাই, একের মাল বানিয়েছে ভাই। এটা হালুয়া হয়েছে, এটা রুটি দিলে না তাই? পাউরুটি আছে খাবা? হালুয়াটা আপাতত খা। না না রুটি আছে, পাউরুটি দিব, পাউরুটি আছে। হালুয়াটা এখন খাক আর রুটিটা লিওনের দোকানে খাই নেবে। পরে মাঝখানে একবার বের করে জাবর কাটবি। পাউরুটি আছে দিব? না না পাতলা রুটি লাগে। চাউলের আটা, রুমালি রুটি। হ্যাঁ চাউলের আটা আছে, বানা নাও এখানে। তারপরে তো আবার গরুর মাংস চাবি, পোলাও আবার ভাত থাকবে ভাই। এটা এটা অনেক বেশি মজা হয়েছে। ঘি দিছেন না? ঘি দিছেন না? আচ্ছা ক্যামেরা বন্ধ আছে, মানে বল কেমন হয়েছে? না না তিনটা চামচ আছে এখানে, রাবু
আর আজকের এই ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।